পাল একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে 26 তারিখে হয়তো মৌখিক রেজাল্ট দিতে পারে, তো তার পূর্বে রেজাল্ট দিয়ে দিয়েছে কালকে 26 তারিখ। তো আজকে তোমাদের শনিবারে যেহেতু রেজাল্টটা দিয়ে দিয়েছে, আমি মনে করি তোমাদের যারা ANM এবং GNM এর জন্য অপেক্ষা করছিল রেজাল্ট কবে দেবে, তো তোমাদের কোশ্চেনের সমাধান হয়েছে। আমি আসলে এর পূর্বে থেকে জানার চেষ্টা করেছি কবে রেজাল্ট দেবে। আমি তোমাদের বলেছিলাম যখন রেজাল্ট আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। তো দেখো, আমি সব থেকে ইউটিউবে ফার্স্ট তোমাদের রেজাল্টের নোটিফিকেশন দিয়েছি, তোমাদের বলেছি কীভাবে রেজাল্ট চেক করতে হবে, অনেক ভাই বোনকে দেখিয়ে দিয়েছি কীভাবে, যে ANM GNM এর অনেকেই প্রবলেম আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলো, আমার টেলিগ্রাম চ্যানেলের প্রচুর লোক আমাকে জানাচ্ছে দাদা আমি কী করবো, কী করে রেজাল্ট চেক করবো, ওয়েবসাইট ঢুকতে পারছি না, সমস্ত রকমের সমাধান আমি পূর্বে একটা লাইভ স্ট্রিমিং করেছিলাম তখন আমি দিয়ে দিয়েছি। আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেকে যখন আমাদের ANM GNM যে ট্যাবটা রয়েছে ওয়েবসাইটটা ওপেন করলে এরকম একটা প্রবলেম আসছে, ঠিক আছে, আবার দেখাচ্ছি, দেখো এরকম একটা প্রবলেম আসছে, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, এরকম একটি পেজ আসছে। তো যারা চেক করতে পারছো না তাদের জন্য আবার বলছি, তোমাদের প্রথমেই দেখো এরকম অ্যাডভান্স নামে একটি অপশান থাকবে, এই এটাতে ক্লিক করবে, খবরদার এটাতে ক্লিক করবে না, ব্যাক টু সেফটি এটা ক্লিক করবে না, ওটা দেখো এইখানে যে আমি ক্লিক করলাম এই যে অ্যাডভান্স, এখানে ক্লিক করে দেখো একটা অপশান নিয়ে আসবে, প্রসেড টু ওয়েবসাইট wbjee.nic, অর্থাৎ এই আনসেভ, এইখানে ক্লিক করে তারপরে কিন্তু ওয়েবসাইটে লগ ইন হবে, তা নাহলে কিন্তু তোমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না। কারণ মাঝে মাঝে কিন্তু ওয়েবসাইটে এরকম একটু প্রবলেম হয়, যেহেতু এখন প্রচুর ট্রাফিক রয়েছে, তাছাড়া SSL সার্টিফিকেট অনেক সময় আমরা শো করে না, ঠিক আছে, এটা সার্ভার জন্য তো একটু সমস্যা হতেই পারে, এটা কোনো ফ্যাক্ট না। তো তোমরা এইভাবে লগ ইন করে তারপর তোমরা ANM এবং GNM এর এই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবে যেয়ে মোটামুটি এখান থেকে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। দেখবে যে এরকমের নতুন ট্যাব এসছে, যেখানে এরকম একটি ট্যাব ছিল যে কি তোমাদের এরকম ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটি ট্যাব ছিল, ঠিক আছে, তো সেটা সরিয়ে দিয়ে এখন ডাউনলোড র্যাঙ্ক কার্ড ANM GNM 2021 এর ট্যাবটি দিয়ে দিয়েছে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে পরবর্তী পেজে তোমাদেরকে এই যে তোমাদের দেখো একটি অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এরকম একটি অ্যাপ্লিকেশন নম্বর থাকবে, অ্যাপ্লিকেশন নম্বরটি এরকম বসিয়ে ডেট অফ বার্থটি বসিয়ে তারপরে সিকিউরিটি কোড যেটা এটা থাকবে, দেখো সিকিউরিটি কোডটা এরকম থাকবে যেটা, সেটা এখানে বসাতে হবে। ডেট অফ বার্থটা কোনভাবে বসাবে, এরকম মনে করো আমি একটা ডেট অফ বার্থ বসলাম, ঠিক আছে, 3/11/2000, ঠিক আছে, এরকম বসলাম। দেখো তোমাদের মাঝে যে হাইফেন রয়েছে এরকম দিতে হবে, ঠিক আছে, যদি তোমরা এটা বাদ এটা দাও তাহলে কিন্তু হবে না, তোমাদের এটা দিতে হবে, এরকম দিতে হবে, এরকম দিয়ে বসিয়ে সাবমিট করলে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, ঠিক আছে, তো কেমন তোমাদের র্যাঙ্ক কার্ড হচ্ছে। তো এইভাবে তোমরা র্যাঙ্ক কার্ডটা চেক করে নিলে, এইবার আমি পূর্বের যে ভিডিওটি পোস্ট করেছিলাম, যে লাইভ ভিডিওটি করেছি, সেখানে আমার যে সব ভাই বোনেরা রয়েছো আসলে প্রচুর কমেন্ট করেছো, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো দাদা আমার র্যাঙ্ক এমন আসছে আমি কী করব, আমার রেজাল্টটা আমি সরকারিতে পাবো কি না, বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। দেখো আমি একে একে এত লোকের রিপ্লাই দিয়ে সত্যিই আমি মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের জন্য একটি আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসতে। তো দেখো ফার্স্টে আমি তোমাদের ওভারঅল বলতে চাই, দেখো GNM এ যেহেতু ওভারঅল আসন সংখ্যা, সরকারি কলেজে তোমার আসন সংখ্যা রয়েছে 3000, ঠিক আছে, মনে করো 3000-এর কাছাকাছি, ঠিক আছে, তো 3000 যেহেতু রয়েছে GNM এ, তো যাদের র্যাঙ্ক ফার্স্ট দিকে অর্থাৎ 3 থেকে 4000 মধ্যে যারা রয়েছো, 4000-এর মধ্যে যারা রয়েছে, আবার বলছি GNM এর মধ্যে যারা 4000-এর মধ্যে রয়েছে তারা সমস্ত একদম বলছি সেফ স্কোরে রয়েছে, তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কোনো চিন্তা করো না, কেননা কাউন্সেলিংটা যদিও একটু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা কাউন্সেলিংটা ঠিকঠাক করে করতে হবে। তো 4000 অবধি তোমরা যারা GNM এ চাইছো, GNM স্বপ্ন ছিল তারা 4000 অবধি সেফ থাকতো, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখানে আর 4000-এর মধ্যে যারা রয়েছে তারা আপাতত আমাকে আর কোশ্চেন করে না যে দাদা আমার সরকারি তো হবে কি না, আমি বলছি 4000 অবধি যদি থাকে তার ফার্স্ট কাউন্সিলিং তাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার 4000 আমি কেন বলছি, যেহেতু সিট 3000 তাহলে 4000 কেন বলছি, দেখো যেহেতু ANM রয়েছে, আবার ANM এ কিন্তু আবার কেউ ভর্তি হবে যারা ANM এ কাউন্সিলিং করবে, ANM এর বিষয়টি রয়েছে, ANM এ কিন্তু প্রায় 900+ সিট রয়েছে, তো যারা 900 রয়েছো ANM এ যাদের ফার্স্ট চয়েস দেবে, যাদের ইচ্ছা খুব ANM এ রয়েছো যে ANM করবে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা ম্যাক্সিমাম অনেকেই আবার ANM এর দিকে চলে যাবে, সেই কারণে 4000 অবধি একদম মনে করতে পারো যাদের 4000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, GMR র্যাঙ্ক তারা সেফ রয়েছো। এইবার SC ST OBC যারা রয়েছো তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখো SC ST OBC যাদের রয়েছো তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই, যাদের র্যাঙ্ক যদি তোমার SC ধরা হয় 150 অবধি রয়েছো, না 150 বলবো না, প্রায় 200 অবধি রয়েছো, ঠিক আছে, 200 অবধি যারা রয়েছো তারা যথেষ্ট সেফ স্কোরে রয়েছো। এবার যারা ST যারা 300-এর মধ্যে রয়েছো তারাও সেফ স্কোরে রয়েছো, তারপরে তোমরা যারা OBC রয়েছো, OBC A তাদের জন্য
এরকম আমি বলবো এরকম 150 বা 175 এবং ওবিসিবি 150 এরকম এর মধ্যে যারা র্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে সরকারি কলেজ পাওয়ার। আর যদি ছেলেদের কথা বলো, দেখো ছেলেদের তো আসন সংখ্যা খুবই কম। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে মাত্র 2টি সরকারি কলেজ রয়েছে ছেলেদের জন্য জিএনএম করার জন্য, ঠিক আছে? তো তাদের জন্য কিন্তু সরকারিতে স্কোপটা যেহেতু কম, প্রাইভেট কলেজ 3টা রয়েছে, সেইগুলো দিয়ে মোটামুটি ছেলেদের মধ্যে, যেহেতু ছেলেদের কোনো আলাদাভাবে র্যাঙ্ক দেওয়া হয়নি, মোটামুটি 1 থেকে 1,500 মধ্যে যারা থাকছো, র্যাঙ্ক রয়েছো, তারা একদম সেফ স্কোর রয়েছো, তারা প্রথম কাউন্সেলিংয়ে পেয়ে যাবে। এইবার যাদের আসলে 4,000 মধ্যে র্যাঙ্ক হচ্ছে না, যে আমি যে র্যাঙ্কের কথা বললাম তার মধ্যে হচ্ছে না, তাদের জন্য আমি বলছি দেখো তোমরা হতাশ হয়ে না, যেহেতু কাউন্সেলিং কিন্তু একটা রাউন্ডে হবে না, কাউন্সেলিংয়ে কমসে কম 3টে রাউন্ডে হবে এবং লাস্টে একটি মপ আপ রাউন্ডও হতে পারে। তো সেই কারণে তোমাদের অবশ্যই সাবধানে কাউন্সেলিং করতে হবে এবং তোমাদের যে যাদের র্যাঙ্ক বেশি হচ্ছে তোমাদেরও আশা রয়েছে মোটামুটি 7 থেকে 10,000 অবধি তোমাদের ভীষণ সম্ভাবনা রয়েছে। কেননা যেহেতু এর পূর্বে বিভিন্ন রকম এক্সাম হয়েছে, অনেকে অনার্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, বিভিন্ন রকম বিষয়গুলো ফ্যাক্টরগুলো কাজ করছে, ঠিক আছে? সেই কারণে তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। 7, 8, 10,000 অবধি যারা আছো তারা চিন্তা করে না, তাদের শেষ কাউন্সেলিং অবধি অপেক্ষা করতে বলবো, তোমাদের জন্য অবশ্যই একটি চান্স রয়েছে। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের আমার ভিডিওটি শেষ করছি। আর দেখো তোমার কমেন্টের মাধ্যমে তোমাদের প্রতিটা যে কোশ্চেন রয়েছে, তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন তুমি আমাকে জানাও, আমি পার্সোনালি সকলকে কমেন্টের রিপ্লাই দেবো, আমি প্রমিস করছি আমি রিপ্লাই দেবো। আমি একটু দেরি হলেও, যেহেতু অনেকেই আমাকে SMS করছে দাদা কীভাবে কাউন্সেলিং করবো, আমার ANM র্যাঙ্কটা আসেনি, আমি GNM আমার ড্যাঙ্ক কত এসছে, তো সেক্ষেত্রে আমি বলছি দেখো একটু আমি রিপ্লাই দিতে সময় লাগছে, তোমরা কেউ অধৈর্য হো না, সকলের রিপ্লাই আমি একে একে করে সবাইকে দেবো, ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা জানিয়ে, সকলের জন্য আশীর্বাদ এবং দোয়া জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো খুব সুন্দরভাবে কাউন্সেলিং করার জন্য। ধন্যবাদ।